হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি, নেস্টো হাইপার মার্কেট। তো আমি এখানে গিয়েছি, ওখানে গিয়ে অনেক কিছু দেখেছি। প্রথম সারিতে দেখতেছি ব্লেন্ডার, অপর সাইডে আছে আপনাদের ফ্রিজ, পছন্দ মতো ফ্রিজ নিতে পারবেন। তো এক পাশে দেখতেছি ইস্ত্রি আছে অনেকগুলা, তো বিভিন্ন রেটের আছে, অনেক দাম। তো আমি এগুলা নিব না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ওখানে যখন গিয়েছিলাম তখন ওখানে যে এমপ্লয়ি আছে ওদেরকে আমি জিজ্ঞেস করি যে এখানে আমি ভিডিও শ্যুট করতে পারবো কি না। তো ওরা বলতেছে ঠিক আছে, করেন, অসুবিধা নেই। তো ঠিক আছে, আমি ভিডিও করতেছি। তো ভিডিও করার সাথে সাথে দেখাচ্ছি, এখানে অনেক মানুষ, অনেক মানুষের ভিড়, অনেকে অনেক রকমের জিনিস দেখতেছে, নিতেছে। আজকে যেহেতু প্রথম ওপেনিং হলো, তো সে কারণে এত মানুষের ভিড়। তবে একটা জিনিস দেখলাম যে এটা সাহামের মধ্যে নতুন হওয়াতে অনেক মানুষ এখানে আসছে, এগুলা নিচ্ছে বা দেখতেছে। তবে একটা জিনিস আমার কাছে হতাশ লাগলো, অন্যান্য মার্কেটের তুলনায় এই মার্কেটে জিনিসের দামটা একটু বেশি। তবে এখানে স্পেশালিটি হলো যে এই মার্কেটটার মধ্যে ইলেকট্রনিক্সের অনেক জিনিস আছে, যেমন ল্যাপটপ, কম্পিউটার, এসি, ফ্রিজ, এমনকি মোবাইল, সব কিছু আছে। তবে আগে সাহামের মধ্যে এমন কিছুই ছিল না, অন্যান্য মার্কেটে তেমন কিছু নেই। তবে এখানে আরেকটা জিনিস মিসিং আছে, যেমন গার্মেন্টস সামগ্রী, এগুলা মিসিং। অপর পাশে দেখতেছি অনেকগুলা কম্বল, যেগুলা শীতকালের জন্য প্রয়োজনীয়। এই পাশে আছে মানুষ নামাজ পড়ে যে ওই নামাজের পর্দাগুলা। তো আমি এই শাড়ি দিয়ে একটু ঢুকি, তবে একটা শাড়ি একটা একটা করে দেখতে হবে আমাকে। তো আমি এই সাইডে দেখতেছি, এই সাইডটাতে আছে আপনার চেয়ার, টেবিল, আর এই পাশে আছে রান্না করার বিভিন্ন জিনিস। তো এই পাশে আছে দোকানে যে মানুষ বখুর জ্বালায়, ধূপ দেয়, এগুলা। তো আমি একটা নিলাম, দেখতেছি আসলে এটা অনেক সুন্দর। তবে উপরে একটা নল ছিল, এটা পড়ে গেল। তো আমি এটা আবার ঠিকভাবে রেখে দিলাম। তো আবার দেখাচ্ছি, এ পাশে আছে অনেকগুলা পাউডার। অপর পাশে গেলে ওখানে আছে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স সামান, যেগুলা আমাদের নিত্য প্রয়োজনীয়। আর একটা কথা না বললেই নয়, আমার সাথে গিয়েছিল আমার ঠাকুর দাদা। তো উনি আমাকে দেখাচ্ছে আমি কেন এগুলা কিনবো কিনা। তো আমি বলতেছি এগুলার অনেক দাম, তো ভাবছিলাম এখান থেকে নিব, কিন্তু পরবর্তীতে এসে দেখি অনেক দাম। প্রতিটা জিনিসের এক একটা জিনিসের এক এক রকম দাম। দেখেন এই সামান্য প্লেটগুলো একটা দাম হচ্ছে 5 রিয়াল, 150 পয়সা। তো আমি আর নেয়ার ইন্টারেস্ট জাগলো না। তো এইদিকে দেখতেছি অনেক কিছু আছে, অনেক স্টিলের সামগ্রী আছে যেগুলো রান্না করার জন্য প্রয়োজনীয়। তো এদিকে আছে অনেকগুলা ব্রাশ, শ্যাম্পু, সাবান, এ পাশে আছে স্যানিটাইজার, বিভিন্ন রকমের লোশন, এই পাশে এগুলো আছে। এখান থেকে বেরোলে অনেকগুলা গরির অপাস দিছে, সবাই দেখতেছে এখানে। তো অপর পাশে আবার কসমেটিকের জিনিস আছে। তা আমি এ পাশে ওনাকে দেখাচ্ছি, এতক্ষণ তো ভিডিও করলাম, আমাদেরকে না দেখলে তো আর ভালো লাগলো না। তো আর একটু ঘুরে টুরে দেখি, সবাইকে দেখাই আমার পিছনে সামনে কারা আছে। তো এই পাশে ওরা বিক্রি করতেছে মাছ, তো আমি মাছের দোকানের সামনে গেলাম। তবে এখানে আছে ফ্রেশ মাছ, তো আমি ফ্রেশ মাছগুলো আপনাদেরকে দেখাই। তবে একটা জিনিস দেখলাম যে এখানে ফ্রেশ মাছগুলোর দাম আছে, অসুবিধা নেই, তবে যারা ফ্রেশ খায় তারা কিন্তু এখান থেকে নিতে পারবে। দেখলাম এখানে অনেক মগ আছে, কয়েকটা দেখাই, আমি তো নিব না, আমি দেখতেছি। যেহেতু নতুন মার্কেট সেহেতু আমি একটু ঘুরে ঘুরে দেখি। আসলে প্রথম আজকে নতুন ঢুকলাম এরই নতুন মার্কেটে, অনেক মানুষের ঝামেলা, ভালোভাবে দেখতেও পাচ্ছি না, সবাই একটা না একটা নিয়ে দেখতেছে। তাই এখানে একটা সমস্যা হচ্ছে যে মহিলাদেরকে নিয়ে, মহিলারা সামনে সামনে থাকলে আবার ভিডিও করলে অনেকটা সমস্যা দেখা দেয়, সেই কারণে আমি একটু রিস্ক নিতে চাইনি। তো এইদিকে উনি আমাকে দেখাচ্ছে সাবানের পাউডার আছে নিব কি না। না, আমি আর দরকার নাই সাবানের পাউডার, যে দাম লাগাইছে অনেক দাম।
আমি পরবর্তীতে নেব, আমার যেহেতু ছোটো প্যাক হলে চলে, বড় প্যাকের কোনো দরকার নেই, তা আমি এগুলা নিব না। তো উনি দেখাচ্ছে এগুলা দিলে তাড়াতাড়ি পয় পরিষ্কার হয়, তা আমি আর এগুলা তেমন এমনি দেখতেছি নিব না আর কি। তো এটা দিলে পরিষ্কার হয় এটা বলতেছে উনি। তা আমি অন্য দোকানে গেলাম, এখানে ওনারা সালাদ বিক্রি করতেছে, বিভিন্ন রকমের সালাদ আছে যেগুলা ফ্রেশ, তো চাইলে এগুলা নেওয়া যায়। এখানে কেক আছে, তো অনেক কিছু আছে। এখন এগুলা ঘোরা শেষ, এদিকে দেখি কি আছে, ঠাকুরদা আগে আগে ঘুরতেছে। তো উনি আমাকে দেখাচ্ছে যে এদিকে পাউডার টাউডার আছে, নিলে নিতে পারি, তো আমার এগুলা দরকার নেই, আমি দেখতেছি সামনে আরও আছে। তো আমি বলতেছি যে আমি এখানে তো নতুন না, আমি সাহামে অনেকদিন, আমি সমস্ত মার্কেটের কিছু জানি। তো একদিকে দেখি কি আছে, এদিকে দেখাচ্ছে যে তেল আছে, তেলগুলা সয়াবিন তেল সবগুলা। তো এদিকে আবার আছে জৈতুনের তেল, তবে জৈতুনের তেলগুলোর একটু দাম বেশি হবে। তো এই পাশে আবার ঘুরতে ঘুরতে গেলাম, তো এই পাশে আছে অনেকগুলা কোকের বোতল। তো এদিকে আছে মাছ মাংস যেগুলো ফ্রিজার করা আছে, ওদিকের কথা বাদ দিই। এদিক থেকে দেখি এদিকে আছে অনেকগুলা ফল, আপেল, কমলা, মালটা যা আছে, তো আমি নিয়ে নিব এখান থেকে আপেল। তো আপেল নিব, একটি পলিথিনের দরকার আছে, তো আমি ঘুরতেছি কি পলিথিন কোথায় দেখতেছি না। তো প্রাইসটা কত লাগাইছে একটু দেখলাম। তো এখন আমি নিব ফল, আপেল নিব। তো ঠাকুরদাদার হাতে মোবাইল, যেহেতু উনি ভিডিও শ্যুট করতেছে, তো আমি বেছে বেছে নিতেছি। তো আপেলের দামটা কিছুটা কম, তো ওই কারণে আমি আপেল নিতেছি। আপেল নেওয়া শেষ হলে আমি বাকিগুলো নিব। তো এখানে অনেক এমপ্লয়ি আছে, কাজ করতেছে ওনারা, তো আমি আবার ওখান থেকে বেছে বেছে নিতেছি। তবে একটা জিনিস ভালো লাগলো যে এখানে সবজি যেগুলো দিয়েছিল ওগুলার প্রাইসটা কম, তবে হয়তো নিয়েও পড়ছে দোকানটা এখানে, সে কারণে কিছুটা জিনিসের দাম বাড়তেই আছে। তবে এখানে আসলে অবশ্যই ভালো লাগবে, আপনারাও আসতে পারেন। তো আমিও আসছি এটা দেখার জন্য যে মার্কেটটাতে আসলে প্রাইসটা কেমন, জিনিসগুলো কেমন, সেগুলোর জন্য। তো আমার কাছে সবজিগুলো ভালো লেগেছে, তো আমি সবজিগুলো নিতেছি। এখানে ফল আছে, তো আমি ফল নিব। এইদিকে আছে কমলা, তো কমলাগুলো নিব, যাও ধরে, তো আমি এখান থেকে কমলা নিব। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, আরও নতুন নতুন ভিডিও আমি আপডেট করব। আমার প্রায় অনেক অনেক সময় লেগে গিয়েছিল এখানে এসে, অনেক ঘোরাঘুরি করছিলাম, তবে আমি অল্প সময় ঘোরাঘুরি করছি। যারা এখানে আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন, ঘোরাঘুরি করে ভালো জিনিসটা বেছে নেবেন। তো আমি আমার সময় নেই, আমি এসেছি রাত্রেবেলায়, তো এখানে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি, তবে ভিডিও শ্যুট করতে করতে আমি আসল জিনিসগুলোই ভালোভাবে দেখতে পারি নাই। তো এখন আমি ভিডিওর মাধ্যমে সবগুলো দেখতেছি, আপনাদেরকে বলতেছি, দেখাচ্ছি, কারণ ওখানে অনেক সাউন্ড, অনেক সমস্যা, সব কথা ওখানে বলা যাচ্ছে না। আমি সামান্য একজন ইউটিউবার, আমি যা পারতেছি তা ভিডিও করতেছি। অবশ্যই আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আমি আরও নতুন নতুন ভিডিও আপডেট করতে পারবো। তো এই পাশে আছে অনেকগুলা ফল যেগুলার প্রাইস অনেকটা বেশি, ওখান থেকে এখানে একটু বেশি, যেহেতু এখানে সুন্দরভাবে ওনারা সাজিয়ে রেখেছে, সে কারণে হয়তো। তো এগুলার একটা ডেট মনে হয় আছে, যাই হোক আমি দেখি না, তো আমাকে তো দেখার দরকার আছে, তাই আমি একটা সেলফি মোডে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি যে আমার পিছনে কারা আছে, কি করতেছে। তো আমি এভাবে কিছুক্ষণ ভিডিও করলাম, সবাই আলু পটল যা আছে নিতেছে, এদিকে ওজন মাপাচ্ছে যে প্রাইসটা লাগিয়েছে। তো এই পাশে দেখা যাচ্ছে বেকারি জিনিসপত্র আছে, যেগুলো সকালবেলা আমাদের দরকার পড়ে নাস্তা, তো এই পাশে আছে নাস্তা। তো আমি নাস্তার আইটেমের কাছে আছি, এখানে আছে বন রুটি, পাউরুটি যা আছে এখানেই আছে। তো আমার পিছনে অনেক মহিলা আছে সব আরব। তো এই আমি নিলাম আপেল আর কমলা, এগুলো একটু দেখাই, এখন নিয়ে নিলাম,
এখন চলে যাব ক্যাশ কাউন্টারের দিকে, তো ওখান থেকে গিয়ে আমি টাকা পরিশোধ করব। তো যাচ্ছি, তো এখানে আসলাম, দেখা যাচ্ছে ক্যাশ কাউন্টারের সামনে অনেক মানুষ, এখানে অনেক সিকিউরিটি আছে। তো এখন আমার কেনাকাটা শেষ, আমি এখানে থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে একটা কথা বলতে চাই আপনাদেরকে, আমার ভিডিওগুলো যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। অবশ্যই আমার ফেসবুক পেজেও আমার ভিডিওগুলো আপলোড হবে, আপনারা ওখানে দেখে নেবেন।